সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। এখন অনেকটাই সকাল, আর উঠেছি অনেকক্ষণ। উঠে কাজেই হাত দেয়নি কোনো, উঠে শুধু ফোন নিয়েই গেছিলাম। তারপরে ভাবলাম যে না, সকালবেলা ভিডিওটা শুরু করি, আর কাজও করে কাজগুলোও করে নিই আস্তে আস্তে। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে 7:30, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা আমি চলে এসেছি উটন হাট দিতে। উটনে প্রচুর ঘাস হয়েছে চারিদিকে, ভাবছি যে ঘাসগুলো আজকে পরিষ্কার করব আর উটনটা ভালো করে ঝাঁট দিয়ে দেবো। তো আমি কাজ করি, আর তোমরা দেখতে থাকো, আর তোমরা সাথে থাকো। সারাদিন আমি কী কী করি সেগুলো সব শেয়ার করব তোমাদের সাথে। তো চলো এখন কাজ করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি উটন পরিষ্কার করতে লেগে গেছি, আর আমাদের এই গেটের দুপাশে এত পরিমাণে জঙ্গল হয়েছে, এখানটায় পাথর জড়ো করা, তো এই পাথরের উপরেই ঘাসগুলো হয়েছে, তাই ভাবলাম পরিষ্কার করি। আর ওদিকে মেজ দিই, মানে আমার মেজো যা বৃহস্পতিবার আজকে পুজো করবে বলে আমাদের গাছের থেকে ফুল তুলছে আর হাসছে, মানে হেসেই যাচ্ছে। তাই জন্য আমি আবার বললাম, তুমি এত হাসছো কেন? মানে আমি কাজ করছি আর ভিডিও শ্যুট হচ্ছে তার জন্য, আর আজকে আমার মেয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে, আর ওদিকে মেজ দি হেসেই যাচ্ছে। মেয়েকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম, তো মেয়ে এত ফোনটা কাঁপিয়েছে, প্রচুর ফোনটা কাঁপিয়েছে, তার জন্য মানে ছবিটা দাঁড়াচ্ছে না। তো কী করবো, ও বাচ্চা মানুষ, আমার ভিডিওটা করে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। তোমরা একটু ম্যানেজ করে প্লিজ দেখে নিও ভিডিওটা। আর পিছনে ওনাকে দেখতে পাচ্ছ, উনি হলো আমার ভাসুর, মানে আমার বরের ওপরের জন। উনি এখন সকালবেলা কাজে চলে যাচ্ছে।
তো বন্ধুরা, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনটা এখন ভীষণই ভালো লাগছে দেখতে। তোমরা ক্যামেরায় কেমন মানে কেমন দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে তো আগের তুলনায় এখন খুবই সুন্দর লাগছে। মানে চারিদিকটা জঙ্গল হয়েছিল আর এখন পরিষ্কার করলাম, তো এখন দেখতে খুবই ভালো লাগছে। আর এই গেটের দুপাশটা তো এত জঙ্গল ছিল, এখন পরিষ্কার করে অনেকটাই দেখতে ভালো লাগছে। আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ, আর এটা হচ্ছে লজ্জাপতি গাছ, তাই জন্য আর নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে। ওটা আমার মেয়ে আবার কঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে যাতে গাছটা ভালোভাবে হয়, তাই আর তুললাম না। সকালবেলায় একটা ভালো কাজ করে ফেললাম, কাপটা নিতে গিয়েই হাত ফসকে পড়েই ভেঙে গেল। ভালো কাপ ছিল এটা, নতুন কাপ বার করেছিলাম। যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমি সকালবেলা আবার চা করতে চলে এসেছি। তো এবার এখন আমি সবাইয়ের জন্য চা বানাবো, আমার হাজবেন্ড উঠে গেছে। আর সকালবেলা অনেকটা কাজ করে নিয়েছি, তার জন্য খিদে খিদেও পেয়েছে। আর এমনিতেও সকালবেলা চা না খেলে না মনে হয় যে খিদেই যাচ্ছে না, যতই যাই খাই সেই চায়ের নেশাটা থেকেই যায়। ওই জন্য আগে চা খেয়ে নেবো, বাদ বাকি কাজ আবার পরে হবে। চাটা খেয়ে তারপরে মেয়েকে পড়তে দিয়ে আসবো ফার্স্ট, তারপরে এসে সংসারের সমস্ত কাজ করে নেব। যেমন ধরো বাসন মাজবো, বাসন মেজে ঘর বারান্দাটা মুছবো, মুছে স্নান করে পুজো দেব। তো আজকে বেশি কাজ নেই, আজকে অল্পই কাজ আছে, তো এই কাজগুলো করে নেব। এখন মেয়েকে দিতে যাচ্ছি, মেয়ে অনেকটা দূরে পড়তে যায়, এই জঙ্গলের মধ্যে দিকে একা একা যেতে পারে না। চল চল চল, যাচ্ছি। ওখানটায় মাঠ, গরু টরু বাঁধা রয়েছে, আর পিছনটা জায়গাটা খুব সুন্দর। আর এই যে টাকা নিয়ে নিয়েছি, আসার সময় দোকান থেকে ডিম নিয়ে বাড়ি আসবো। আজকে রান্না বান্নার কিছু নেই, মাছও কেনা হয়নি, আজকে হবে ডিম। তো বন্ধুরা, মেয়েকে দিয়েই বাড়ি আসলাম, আর এই যে ডিম কিনে। তো বন্ধুরা, আমি সকাল সকাল একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ আমি এখন ইনস্টাগ্রামে রিলস বানাবো আর ইউটিউবেও কটা শর্ট ভিডিও বানাবো তার জন্য। আর সকালবেলা আমার সমস্ত সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমার বর কাজে চলে গেছে, আমার মেয়ে গেছে পড়তে, আর আমি এখন কোনো কাজ মানে নেই, তার জন্য আমি একটু সাজুগুজু করে নিয়েছি শর্ট ভিডিও বানাবো বলে। তো আমি এখন ভিডিও বানাতে যাব মেজদি সেই কলপারের ওইখানে, মানে আমার মেজো জায়ের কলের ওইখানটাই। তো চলো যাই, দেখি মেজদি কি বলে। আর তারপরে আমি শর্ট ভিডিও বানানো হয়ে গেলে এসে রান্না করব। এখন বেশি বেলা হয়নি, এখন 9টা বাজে। তো আমার 9টা 10টা 11টা 11টার মধ্যে হয়ে যাবে আমার ভিডিও বানানো, তারপরে আমি রান্না করব। চলো আমি এখন মেজদির কল পারে যাই, গিয়ে ভিডিও বানাই, দেখি মেজদিকে একটু মানে ফোনটা ধরতে বলবো, মেজদি ধরে কিনা দেখি। তো চলো এখন যা যাক মেজদিদের বাড়িতে, আর আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই জানাবে তোমরা। সিম্পল একটা শাড়ি পরেছি সুতির, এই গরমের মধ্যে বাইরে যা রোদ্দুর দিচ্ছে,
বেশি মোটা শাড়ি পরিনি, আর একটা চেন, একটা কানের দুল, আর একটা বড় টিপ পরে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো চলো এখন আমি ভিডিও করা শুরু করে দিই, কারণ আমাকে আবার রান্না করতে হবে। তো বন্ধুরা, মেজদির কাছে যাচ্ছি। মেজদি কি বলে দেখি, ফোনটা ধরে দেবে কি না দেখি। ও মেজদি, কি করছো? আমার একটা কাজ করা দেবে? একটু স্ক্যান আমার ফোনটা ধরে দেবে একবার? দেবে বলছে, দেবে বল। চলো আমি এখন ভিডিওটা বানিয়ে নিই। ভদু ভদু, ভিডিও করবি আমার সাথে? করবি না? আরে নাচ কর, নাচ কর। তো বন্ধুরা, অনেক ভিডিও বানানো হয়ে গেছে, ইউটিউবেই করেছি আর ইনস্টাগ্রামে দুই একটা করেছি। আর এখন অনেক বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে, এখনও বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন রান্না করব, তারপরে আবার যা ভিডিও করি করব, না করি না করব। তো শাড়িটাই পরেই থাকবো, আগে রান্নাটা করে নিই, না হলে আমার বর বাড়ি এসে বকাবকি করবে রান্না না হলে। জানি না, এখনও ওকে ফোন করিনি, কখন আসবে জানি না, ওকে ফোন করব কখন আসে দেখি। চলো আমি এখন কি রান্না করছি একবার বলি তোমাদেরকে। এই যে এখানে চিচিঙে, পটল, আলু সব নিয়েছি। চিচিঙে ভাজা করব, পটল আলুর তরকারি করব, আর ডাল করব, আর করব দেখি ডিমের তরকারি করতেও পারি। আর এখানে একজন ভিডিও বানাচ্ছে, একজন খেলা করছে। ওটা হলো আমার জায়ের মেয়ে, সেজে জায়ের মেয়ে। তো ও নতুন ইউটিউবে চ্যানেল খুলেছে, আমি বললাম খোল, সারাদিন ফোন নিয়েই থাকে, তো একটা চ্যানেল খোল যদি কিছু করতে পারিস। তাই ও খুলেছে, খুলে এখন আমাদের এসে ভিডিও করতেও, শর্ট ভিডিওই বানাই, তো শর্ট ভিডিওই করছি ইউটিউবে। কত তাড়াতাড়ি রান্না করলাম জানো বন্ধুরা, মানে 11:30 রান্না বসিয়েছি আর এখন 1টা বাজে, অনেক তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেল। তো অনেক কিছুই রান্না করেছি, চলো তোমাদেরকে সেগুলো দেখাই। আর এখনো পর্যন্ত সাজগোজ কিছু খুলিনি, আগে রান্না করতে এসেছি তার জন্য সাজগোজ কিছু খোলা হয়নি। তো এবার রান্না বান্না করে তারপরে ভাবছি একেবারে সব মুখ টুক ধুয়ে ফেলবো, ভীষণ গরম হচ্ছে। আর মানে আমার চোখ দুটো পুরো বেড়ালের চোখের মতো কালো হয়ে গেছে, আইলাইনার দিয়েছিলাম সেগুলো সব ঘেটে গেছে ঘাম উঠে উঠে। তো তোমাদের কী রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে নিই, শুধু চিচিঙ্গে ভাজাটা হতে বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে করেছি ডিম ভেজে তরকারি করেছি আলু দিয়ে, আর চিচিঙ্গে ভাজা বসিয়েছি, এটা এখনও হয়নি, এইমাত্র বসালাম, চিচিঙ্গে ভাজাটা হতে থাক। আর এখানে পটল ভাজা করেছি, ভেবেছিলাম যে পটলের তরকারি করব, কিন্তু নিরামিষ পটলের তরকারি করলে আমার বর আবার যদি না খায়, ওর জন্য ভাবলাম যে ভাজাই করি, এমনিতেই ডিমের তরকারি হচ্ছে। তো আর ভাত করেছি, আর এদিকে হচ্ছে ডাল। ডালটা কেমন হয়েছে আজকে জানি না, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, আমার বরের কেমন লাগবে জানি না। পরশুদিন রাত্রিবেলা ভাত খেতে বসে কি বলছে জানো, বলছে যে আজকে তুমি ভিডিও টিডিও কিছু করছো না। আমি বললাম যে না, তুমি তো পছন্দ করো না, তাহলে আবার জিজ্ঞাসা করছো, তোমার জন্যই তো আমি আজকে করিনি, আমি এরমভাবে বললাম। তো বলছে ওই জন্য আজকে ডালটা এত টেস্টি হয়েছে, এত ভালো হয়েছে ডালটা, তাহলে বোঝো মানে আমি ভিডিও করি বলে আমাকে এত বড় অপবাদ দিল। আমি নাকি ভিডিও করতে করতে রান্না বান্না করি বলে আমার রান্না বান্না কিছু ভালো হয় না, তো সেদিনকে আমি ভিডিও করিনি বলে এই কথাটা বললো। তাহলে কি বলো, আমরা ভিডিও করি বলে কি আমরা কিছু পারি না, রান্না করতে পারি না? তো এই কথাটাই ও বললো। আজকে জানি না ডাল খেয়ে কি বলবে, আজকে যদি ডালটা ভালো না লেগেছে তো বলবে আজকে তাহলে তুমি নিশ্চয়ই ভিডিও করছিলে, করতে করতে রান্না করেছো, ডালের এই জন্য টেস্ট এরকম হয়েছে, এটাই বলবে। এমনি কিছু বলে না, শুধু এটাই বলবে, চুপচাপ খেয়েও নেবে। কী করবে, আমি আমি যে রান্না করি সেগুলো না খেয়ে যাবে কোথায় বলো, ভালো হোক আর খারাপ হোক ওকে তো খেতেই হবে, তাছাড়া ও অন্য কোথাও গিয়ে তো খাবে না। আর ও হোটেলে টোটেলে খাওয়া একদম পছন্দ করে না, বাড়ির খাবারই খায়, হোটেলে খেলেই ওর শরীর খারাপ হয়। তো সারাদিন না খেয়ে থাকে, সকালবেলা খেয়ে যায় আর বিকেলে বাড়ি আসে,
তাও হোটেলে খায় না, হোটেলে খেলেই ওর শরীর খারাপ হয়, পেটে ব্যথা করে, ওই জন্য হোটেলে খায় না, বাড়িতে এসেই খায়। আর গ্যাসের কাজ করে, গ্যাসের কাজ করলে তো কোথায় টিফিন দেব, কোথায় নিয়ে গিয়ে রাখবে, বাড়ি বাড়ি ঘুরে, ওর জন্য টিফিনও পাঠায় না, আর টিফিন পাঠালে টিফিনও নিয়েও যায় না, সকালে যা খেয়ে যায় ওটুকুই। তো চলো তাহলে, এখন অনেক বকবক করে ফেললাম, এখন এই চিচিঙ্গা ভাজাটা হয়ে গেলে আমি এই গ্যাসের জায়গাটা মুছে একটু বাসন করে যা মানে যা বাসনগুলো আছে, বেশি হবে না, দু চারটে বাসন, সেগুলো মাজবো, আর ঘর বানানোটা একবার ঝাঁট দেবো, ব্যাস হয়ে গেলে। তো এই কাজগুলো করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে ফিরে আসছি। তো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে 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 না গল্প করতে আবার চলে এসেছি। আর এখন বাজে 3টে, আর 3টে বাজলেই আমার মেয়েকে আর বাড়িতে দেখা যায় না, সেই শীতলায় চলে যায় খেলতে। ওর একটা বান্ধবী ডাকতে এসেছিলো, ছুট মেরে চলে গেল শীতলায় খেলতে। আমি বললাম যে এখন যাস না, পরে যাবি, তো শুনলো না, চলে গেল খেলতে, আর পরীক্ষাও হয়ে গেছে, তার জন্য আমি আর কিছু বললাম না। আর ওকে বলি যে একটু আমার ক্যামেরার সামনে আয়, একটু আসতেই চায় না, আমার বর তো একদমই আসতে চায় না, আর ও আসতে চায় না। তো আমার ব্লগ আমাকেই তো রানিং রাখতে হবে, তার জন্য তোমরা আমাকেই দেখো, কি আর করবে, আমার ফ্যামিলিকে মাঝে মাঝে দেখবে। তো আমার সমস্ত কাজ বাজ রান্না করে খেলাম, খেয়ে সব কাজ করেছি, কিন্তু বাসন মাজিনি এখনও, বাসন মাজা হয়নি, বাসনটা পরে মাজবো সন্ধ্যের দিকে। আর আমি এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম, কারণ সন্ধ্যের মধ্যে আমাকে ভিডিওটা পাবলিক করতে হবে, আর ভিডিও এডিট করতে তো জানোই কত টাইম লাগে, ভয়েস দিতে হয়, এফেক্ট দিতে হয়, অনেক রকম ব্যাপার আছে, তারপরে থাম্বনেল বানাতে হয়, টাইটেল বানাতে হয়, তো সেগুলো এখনও এখনও এডিট আমার একটুখানি বাকি আছে, এখনও থাম্বনেল বানাইনি, এগুলো বানাবো, তারপরে ভিডিওটা আপলোডে যেতে হবে, তারপরে ভিডিওটা পাবলিক করব। তো এই করতে করতেই আমার সারা দিন কেটে যায়। তো তোমরা তো সবই দেখো, আমি তো সারাদিনের সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করি, তোমরা তো সবই দেখো, আর রেগুলার দেখতে দেখতে তোমরা বুঝতেই পেরে যাবে আমার লাইফস্টাইল কেমন কাটে। তো এটাই বলতে চাইছিলাম, আর আজকে ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করব না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আজকে। আর তোমরা সবাই ভালো থাকবে, আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তো আবার দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের মতো এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।